যারা ম্যানুফ্যাকচারিং বিজনেস করতে চাচ্ছেন অনেক সময় তাদের বিভিন্ন ধরনের মেশিনের প্রয়োজন হয়, আর এই মেশিনগুলো সাধারণত আমরা ইন্ডিয়া, চায়না, বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারি। আপনি যদি ইন্ডিয়া অথবা চায়না অথবা বাংলাদেশ থেকে মেশিন সংগ্রহ করেন তাহলে আপনাকে আসলে সঠিক সোর্সটা জানতে হবে, আসলে কিভাবে আপনি মেশিন কিনবেন। বাংলাদেশে আসলে বাংলাদেশ থেকে মেশিন কেনার জন্য আসলে আমাদের এই যে জিনজিরা বলে যেটাকে সেখানে আসলে যেতে হয়, সেখানে প্রচুর মেশিনারিজের কারখানা রয়েছে বা ইঞ্জিনিয়ারিং হাউস রয়েছে, সেখান থেকে আপনারা মেশিন নিতে পারবেন। এছাড়া যদি আরও আধুনিক মেশিনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে চায়না অথবা ইন্ডিয়ার দ্বারস্থ হতে হয়। তো ইন্ডিয়া থেকে মেশিন কেনার জন্য সবচেয়ে সহজ একটা উপায় হচ্ছে তারা তাদের দেশে ইন্ডিয়া মার্ট নামের একটা ওয়েবসাইট, সেটার মাধ্যমে সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো লোক আসলে মেশিন কিনতে পারে। আমরা বাঙালিরাও চাইলে সেই ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে মেশিন কিনতে পারবো, আর যারা চাইনিজ মেশিন কিনতে চাচ্ছে তারাও কিন্তু চাইলে এই অ্যামাজন, তারপর আলি এক্সপ্রেস, আলিবাবা, এরপর মেড ইন চায়না, এ ধরনের বেশ কয়েকটা ওয়েবসাইট রয়েছে তাদের, সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় মেশিনটা খুঁজে কিনে আনতে পারবো। তা আপনি আমি যে কেউ কি চাইলে এই মেশিনগুলো আনতে পারবো? দেখুন, আমরা যেহেতু একদম সাধারণ মানুষ আমরাও চাইলে কিন্তু এই মেশিনগুলো আনতে পারবো, তবে এখানে কিছু বাধ্যবাধকতা থেকে যাবে। কারণ আপনি যখন একটা মেশিন আনতে যাবেন তখন কিন্তু আপনাকে কাস্টমসে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করবে, আপনার এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স থাকতে হবে, আর এছাড়া হয়তো এই মেশিনগুলো আনা সম্ভব হবে না। এছাড়া এই বাইরে কান্ট্রি থেকে মেশিন আনার ক্ষেত্রে নিজের একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, যদি আপনার এই কাজ সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু অনেক সময় মেশিন আনতে কষ্ট হয়ে যাবে। এছাড়া মেশিন আনার ক্ষেত্রে আরও একটা রিস্ক থেকে যায়, সেটা হচ্ছে যে আপনি যে মেশিনই কিনুন না কেন আপনাকে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আমাদের বাংলাদেশে অনেকেরই আসলে সে ধরনের ইন্টারন্যাশনাল মানের কার্ড থাকে না, আবার থাকলেও কত একটা লিমিট থাকে ইত্যাদি নানা কারণে আসলে এই পেমেন্ট দেওয়া সম্ভব হয় না। অনেক বাধ্যবাধকতার কারণেই কিন্তু অনেক সময় আমরা মেশিন শুধু ইন্ডিয়া মার্ট, আলি এক্সপ্রেস, আলিবাবা, অ্যামাজন এসবে খালি মেশিন দেখি কিন্তু সেটা কিনতে পারি না। তো যদি আপনার ক্ষেত্রে এমনটা হয় তাহলে আপনার প্রতি সাজেশন থাকবে যে আপনি যদি মেশিন আনতে চান সেক্ষেত্রে আপনি কোনো একটা এক্সপোর্ট ইম্পোর্ট অথরিটির সাথে যোগাযোগ করুন, যারা এই বিষয় সম্পর্কে জ্ঞাত, যারা এই বিষয় সম্পর্কে অভিজ্ঞ, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি মেশিন নিতে পারেন, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে। রাইডার ইম্পোর্ট এক্সপোর্ট আপনাদেরকে সেই সুযোগ সুবিধাটা করে দিচ্ছে। আপনি যে কোনো মেশিন আনুন না কেন সবার প্রথম সেই সোর্সিংটা, সেই মেশিনটা সম্পর্কে একটু ভালো জেনে নেবেন যে আসলে মেশিনটা কিভাবে কাজ করে, এই মেশিনটার দাম কত, মডেল কত ইত্যাদি সব কিছু ভালোভাবে জেনে বুঝে, প্রয়োজনে বাংলাদেশে যদি এ ধরনের কোনো কারখানা থাকে সেটা দেখে বুঝে শুনে তারপর আপনি রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের এই যে ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনি যে মেশিনটা আনতে চাচ্ছেন বাংলাদেশে এনে আপনি ব্যবসা করতে চাচ্ছেন সেই মেশিনটা সম্পর্কে আপনি রাইডার ইম্পোর্ট এক্সপোর্টকে জানাবেন, তারপর তারা আপনাকে এই মেশিনটা এনে দেওয়ার ব্যবস্থা করবে। এর চেয়ে সুযোগ, এর চেয়ে সহজ পদ্ধতি বা উপায় আমার কাছে আর জানা নেই। আমি মনে করি এটাই সবচেয়ে সহজ উপায় বাইরের কান্ট্রি থেকে মেশিন আনার জন্য। আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ইম্পোর্টারের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য শুধুমাত্র রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের নাম্বারটা দিয়ে রাখলাম। আশা রাখছি যারা মেশিনারিজ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা মেশিনারিজ ইম্পোর্ট করে নিজের একটা কারখানা স্থাপন করতে চাচ্ছেন তারা অনেকটাই উপকৃত হবেন। আর আপনাদের প্রতি আহ্বান রইল যে মেশিন কেনার আগে অবশ্যই আপনি ওয়েবসাইটগুলোতে একটু ঘাটাঘাটি করবেন, করে সেটার প্রকৃত দামটা জানবেন, জেনে তারপরে আপনি আমাদেরকে ফোন করবেন। আরেকটা অনুরোধ রইল যে শুধুমাত্র দাম জানার জন্য অনেকেই ফোন করেন, সেটা যেন না করেন, তার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। যদি আপনি মেশিনটা প্রকৃত অর্থে কিনতে চান, কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবেই শুধুমাত্র আপনি ফোন করবেন। অযথা ফোন করে আসলে হেনস্থা করার কোনো প্রয়োজন হয় না, বিনা প্রয়োজনে ফোন দিয়ে
হেনস্থ করার কোনো প্রয়োজন হয় না প্রকৃত ক্রেতাগণ প্রকৃত অর্থে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকেই ফোন করার অনুরোধ রইল আশা করছি আমি আপনাদেরকে হিট না করে বিনয়ের সাথে বলতে পেরেছি আর এটাও আশা করছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সে আশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফেজ